তো হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে এমএন চ্যানেলের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি মহিবুল। তো গাইস, আপনারা হয়তো ভাবছেন যে ভিডিওটিতে সিক্স কেন দেখালো। তো আপনারা পুরোপূর্ণ ভিডিওটা না দেখলে তাহলে তো বুঝতে পারবেন না সিক্স কেন দেখালাম। তাহলে দেখতে থাকুন পুরোপূর্ণ ভিডিওটি। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের একটা কথা বলি, এই ভিডিও থেকে ছোট বাচ্চারা দূরে থাকবেন, আরো বুড়া দরা মানুষটা সরে যান। আরো যদি হয়তো চেয়ারা টাঙ্গা যারা দেখছেন হেডফোনটা কানে লাগান, নালে অন্য জায়গা থেকে সে মার করে কিন্তু তাছে কিন্তু আমাকে দোষাবেন না। একটা কথা কইতেছি, আরে আমাকে নিয়ে আপনারা রোস্ট করেন না। তো গাইস, এখন হয়তো বুঝতে পারলেন ভিডিওটির ফার্স্টে আমি কেন সিক্স দেখালাম। তো এখনো তো বুঝতে পারছেন, তো দিদি আপনাকে আমি করব না, মানে রোস্ট করব। আপনারা কিন্তু ভুল বুঝছেন, আমি কিন্তু রোস্টিং এর কথা বলছি। দেখলেন না কিভাবে বলছে আমাকে রোস্ট করো? তো তোমাকে আজকে করব, রোস্ট করব তার মানে তো বুঝছো? তোমগো দুলা বাইরে আমি পাইলে পম পম খাই দিম। দিদি তুমি কি এটা কি বলছো? এর আগে কি বললে এখন দুলা বাইরে ওখানে যাচ্ছ? দেশটা দিন সব দুলা বাইরে ওখানে যা, তাহলে আমরা কোথায় যাবো রে বাবা? মানে ছেলে আমার খুব পছন্দ, বিশেষ করে ছেলে করে লাভ ইউ এখান থেকে এখান থেকে। তো গাইস দেখুন, একটু আগে দুলাবার পাগল ছিল, এখন দেখেন ছেলেদের এই চিংড়ি করে কোথায় যাবে দেখেন তো। এমনি কি আমি বলি যে নো বল মে সিক্স, কিউ বলা আপ সমাজ মে আয়া, এ বাল ছিল তার মানে সবখানে সিক্স মেরেছে। দুলাবাইকেও ছাড়বে না, চেকড়া করেও ছাড়বে না। না না, কাজটা ঠিক হয়নি। আর কি বলিস, এখান থেকে ভালোবাসিস? ভালোবাসিস ঠিক আছে, দেখানোর কি দরকার? তো খুলে দেখা শালা রেন্ডি, এরকম করে খুলে দেখা এখান থেকে ভালোবাসি, ওটা তাহলে দেখা যাবে ভালো করে নাকি? কি বলছিস তুই? হ্যাঁ নিশা ভাই, মাঝে মাঝে ওরম করে না তো ভয় লাগে, এরকম মাঝে মাঝে এন্ট্রি দাও। কি বলিস কি বলিস, চেহারা তুমি ঠিকই তো করতেছি, মাঝে মাঝে দুলবাই মাঝে মাঝে চেহারা করে গেছে। এই যে মামা আমি কে দেখো, এটা কি গাই দিছি দেখছো? অনেক সুন্দর একটা গেঞ্জি গাই দিছি, আরবি লেখা, অনেক সুন্দর দেখছো? এই বলে তুই আমাকে নিয়ে রোস্ট করো, এখন বলছো দেখো মা মায়ে কি করছো? মামা বলে তাহলে তোমাকে নিয়ে রোস্ট করবো কেমনে? দেখো মামা কি সুন্দর, আমিও তো দেখো নতুন কাপড় পিঁধেছি, আরো চশমা সানগ্লাস, দেখো তো আমাকে কেমন দেখা যায়, কিরম লাগছে দেখো তো। আমি কি তাই তোমাকে বলেছি যে আমি নতুন কাপড় পরেছি, আরো চশমা কিনেছি? তুমি যদি মামা বলো তাহলে তোমাকে নিয়ে রোস করবো কেমনে? এ আমি কি বলবো তোমাকে, তাহলে কি ভাগ্নি বলে বলবো না কি বলবো বলো তো? মাশাআল্লাহ পম পম বড় হয়ে গেছে। আর কি বলছে রে, পম পম বড় হয়ে গেছে কও তো, এগুলো আমি কি করবো? আরে দিদি তোমার যদি ভাইরাল হওয়ার ইচ্ছা আছে তাহলে তুমি একটা কাজ করো, এই সিস্টেম করো না, একবার ধরো দুলা ভাইয়ের কাছে যাবে, একবার ছেলে ঘরের কাছে যাবে, আবার বলে পম পম, আবার বলে মামা। যদি তোমার ডাইরেক্ট ভাইরাল হওয়ার ইচ্ছা আছে না, ডাইরেক্ট এটা খুলে আমি দেখাচ্ছি, আমি আর বলতে পারছি না রে ভাই। তব ক্যা দেখনা পড় রহা হ্যায়, আচ্ছা হ্যায় মে আন্ধা হুঁ। তোমার গালি গালাস দিব না, তুমি যে একটা রেন্ডি, ওটা বেহে যায় না গেছে গা, বুঝছো না?